আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো রাতের দিকে আমি একটা চকলেট কেক বানিয়েছিলাম, উপরে চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করেছিলাম। ওরা দুই ভাই বোন কেক খেতে খুবই পছন্দ করে, আর বাবুর শরীরটাও বেশি একটা ভালো না, ও তেমন কিছুই খাচ্ছে না, কেকটাও অনেক পছন্দ করে, সেজন্য আর কি একটা চকলেট কেক বানালাম। আর কেকের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, সেজন্য আজকে আর ডিটেলস এ শেয়ার করলাম না। তো আমি এখানে আজকে দুইটা ডিমের কেক বানাবো, আর দিয়েছিলাম হাফ কাপ ময়দা, এটাই আর কি, আর বাকি সব মেজারমেন্ট ঠিকই আছে। যদি আপনারা চকলেট কেকের রেসিপি চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ ফুল ভিডিও আপনাদেরকে দিব। তো আমার টোটাল কেকটা বেক হতে 35 মিনিটের মতো সময় লেগেছিল, আর কেকটা মাশাআল্লাহ অনেক স্পঞ্জি হয়েছিল। আমি কিন্তু আজকে স্পঞ্জ কেক বানিয়েছিলাম, যেহেতু বাবু খাবে, ও নরম হলে ওটা খেতে পছন্দ করে, আর চাইলে এই কেকটা ক্রিম দিয়ে ডেকোরেশন করা যাবে। 35 মিনিট পরে পাতিলের ঢাকনা খুলে দেখলাম যে কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে এখন কেকের যে সাইড গুলো আছে মোল্ড থেকে একটা ছুরির সাহায্যে আলাদা করে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর পুরো মতো ঠান্ডা হলে তারপরে খুলবো। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, এটা যেমন ফুলেছিল এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একই রকম ফুলানো ছিল। এর কারণ হলো আমি কেকটা ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হতে দিয়েছিলাম, যদি আমি ঢাকনা দিয়ে না ঢেকে দিতাম তাহলে কেকটা কিন্তু চুপসে যেত। তো কেক ঠান্ডা করার নিয়ম হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করতে হয়, আর এটা কিন্তু একদম অনেক সফট আর নরম একটা স্পঞ্জ কেক। দুইটা ডিম দিয়ে এরকম একটা কেক বানালে কোনো লস হয় না, লাভই হয়। আর এখানে আমার 12 পিসের মতো কেক হয়েছিল। কেকের ভিতরে যে আমি চকলেট চিপস গুলো ব্যবহার করেছিলাম, এটাও কিন্তু পুরোটা মেল্ট হয়ে যায়নি, একটু দানা দানা রয়ে গিয়েছিল, আর কেকের টেস্টটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা যদি ডিটেলস রেসিপি চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো পরের দিন দুপুরের দিকে ওদের বাবা রিয়াজউদ্দিন বাজারে গিয়েছিল, আর আমাদের বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস এনেছিল, সেগুলোই দেওয়ার জন্য সে দুপুরে বাসায় এসেছিল। ওরা দুই ভাই বোন হঠাৎ করে তার বাবাকে দেখে ভীষণ খুশি, তাদের বাবা তো এগুলো দিয়ে তারপরে আবার অফিসে চলে গিয়েছে। সে মূলত অফিসের কাজে রিয়াজউদ্দিন গিয়েছিল, আর আমাকে ফোন করেছিল বাসার জন্য কিছু লাগবে কিনা। তো আমি তাকে বললাম যে এগুলো এগুলো নিয়ে আসার জন্য, সে নিয়ে এলো। তো সারা কয়েকদিন ধরে অনেক বায়না করছিল আমি যাতে তাকে ক্রিম কেক বানিয়ে দেয়, আমি তো ক্রিম কেক বানিয়ে দিচ্ছি না, শুধু কেকই বানিয়ে দিচ্ছি। আর মাশাল্লাহ করে ওরা দুই ভাই বোন ক্রিম কেক এমনি কেক দুইটাই পছন্দ করে, তবে ক্রিম কেকটা অনেক বেশি পছন্দ করে। তো ওদের বাবা যেহেতু রিয়াজউদ্দিন বাজারে গিয়েছিল, আমি বলেছিলাম কেকের কিছু জিনিস আনার জন্য, সে মতো চকলেট, হোয়াইট চকলেট, তারপরে কেকের হুইপিং ক্রিম এগুলো এনেছিল, আরো এনেছিল সারার জন্য কাজু বাদাম, তারপরে সাইডের জন্য খেজুর, আর আমার জন্য এনেছিল চিয়া সিড আর ইসবগুল। এগুলো আমি সকাল করে 1 গ্লাস পানিতে 1 চামচ চিয়া সিড আর 1 চামচ ইসবগুল এগুলো ভিজিয়ে সকালবেলা খাই, মূলত এটাই আমার সকালের নাস্তা, আর কিছুই খাই না। আর মাশাআল্লাহ এটা করলে কিন্তু ওয়েট অনেকটাই কমে যায়। তারপরে বাবুর জন্য এনেছিল নাপা সিরাপ, ওর যেহেতু জ্বরের সিরাপটা শেষ হয়ে গিয়েছিল এটা এনেছিল। এই তো এটা হলো ইসাবগুল, তো এখানে মেবি 1/2 কেজির মতো হবে। তো চিয়া সিড আগেরও 1 বক্স ছিল, সে আবার নিয়ে এসেছে যেহেতু রিয়াজউদ্দিন গিয়েছিল এর জন্য। তো খেজুরটা মূলত সাইদ আব্দুল্লাহকে খাওয়ানো হয়, ওকে সেরেলাকের সাথে রান্না করে খাওয়ায়, সেজন্য খেজুরটা লাগে। তো বাসার খেজুর শেষ হয়ে গিয়েছিল, আর ওদের দুই ভাই বোনের জন্য চকলেট এনেছিল। আমার সারা তো চকলেটের পাগল, ও বলা যায় চকলেটের মতো সবসময় ডুবে থাকতে চায় এরকম। তো আমি নিষেধ করি, সে আমাকে লুকিয়ে তার বাবাকে বলে, কিংবা তার বাবাকে ভয়েস মেসেজ পাঠায় যে বাবা আমার চকলেট। তার বাবা কিন্তু তার আবদার কখনো ফেলে না, ও যেটাই বলে তার বাবা মাশাআল্লাহ ওইটাই ওকে দেওয়ার চেষ্টা করে। আর এই যে চকলেটের এই প্যাকেটটা এনেছে, প্যাকেটটাতে কিন্তু কোনো ধরনের নাম লেখা নেই, কিন্তু প্যাকেটটার ভিতরে মাশাআল্লাহ অনেক রকমের চকলেট, আর এই চকলেট গুলো খেতে কিন্তু অনেক মজা। আমার কিন্তু এরকম জিনিস পছন্দ যে একসাথে অনেকগুলো ফ্লেভারের জিনিস। তো এখানে অনেক রকমের চকলেট ছিল, এটা হলো একটা জেলি চকলেট, তারপর নারকেলের চকলেট ছিল, কফি চকলেট, ওট চকলেট,
তারপরে এখানে একটা ছিল ইয়োগার্ট চকলেট, এটা অনেক মজা ছিল, এটা একটু নরম দই ফ্লেভারের। হ্যাঁ, আরেকটা ছিল আইসক্রিম ফ্লেভারের, এরকম তো মেবি এগুলো বাহিরের চকলেট, অনেক মজা। তারপরে আমি হুইপিং ক্রিমটা, এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব, আর এটা যারা কিনবেন অবশ্যই ফ্রিজের ডিপ ফ্রিজেরটাই কিনবেন, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারটা কেনা যায় না। তারপর এটা বাসায় এনে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হয়। তারপর আমি চলে এলাম রান্নায়, বাসায় আরো কিছু সবজি অবশিষ্ট ছিল, এগুলো একসাথে ভাজি করে ফেলবো, সেজন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, এটা একটু লাল লাল হয়ে আসলে তাতে আমি সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে তারপর সবজিটা দিয়ে দিব। তো আজকে আমি পটল, আলু, তারপরে মূলা, সিম, তারপরে এখানে ছিল চিচিঙ্গা নাকি ঝিঙ্গা কি জানি বলে ওইটা, তো এগুলাই ভাজি করব। তো ভাজিটা খেতে মাসাল অনেক মজা হয়েছিল, আমি তো শুধু এই ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম, আর সারাকে একটা ডিম পোচ করে দিয়েছিলাম, ও যেহেতু ছোট মানুষ শুধু সবজি তো আর পছন্দ করবে না, ওকে একটা ডিম পোচ করে দিয়েছিলাম। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই তারা পেজটিকে ফলো দিবেন। তো আজকে কিন্তু আমি দুপুরে রান্না করে নিচ্ছি, গতকাল রাত্রে যেহেতু রান্না করে নিয়ে সবজি ছিল ওগুলো দিয়ে রাতের খাবার কমপ্লিট করেছি, আর আজকে দুপুরে একটা সবজি রান্না করে নিচ্ছি, এটা দিয়ে হয়ে যাবে, আজকে আর কোনো রান্না বান্না নেই, সবজি ভাজি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া। তো সবজি ভাজিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আর আমি নামানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছিলাম, ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।